এই ভিডিও দেখিলে আপনার স্বভাব কিপর ভাবে হয়ে থাকে তাহলে আপনার নিশ্চয় ভাবে জাঁপার। আসন্তু দেখবা মোট প্রথম টিপস, যে মহিলা মানুষ আখি পারাভলি সেই মহিলা মানে ভারি কপটি স্বভাবের হয়ে থাকে। আসন্ত সেকেন্ড টিপস, যে মহিলা মানুষ আখি রক্তবর্ণ সেই মহিলা মানুষ স্বভাবের চির দুঃখিনী হয়ে থাকে। এবার চলতু যা মোট নেক্সট টিপস দেখবা, যে মহিলা মানুষ নাক চেপটা সেই মহিলা মানে বুদ্ধিমতী ও গুণবতী হয়ে থাকে। তবে নেক্সট, যে মহিলা মানুষ চালি হাতি চাল্লা পরে ঝুলি ঝুলি চালি থাকে সেই মহিলা মানে সৌভাগ্য লক্ষ্মী এবং সৌভাগ্যবতী হয়ে থাকে। এবার দেখবা, যে মহিলা মানুষ আখি টেরি হয়ে থাকে সেই মহিলা মানে দুনিয়ারে কিছু খোঁজি নথান্তি। এবে আসন্তু যা নেক্সট, যে মহিলা মানুষ চক্ষু বিরাড়ি আখি ভি হয়ে থাকে সেই মহিলা মানে হতভাগিনী হয়ে থাকে। এবার চলতু যা মোট নেক্সট টিপস, যে মহিলা মানুষ মুখ গোলাকার ও সেই মহিলা মানে জীবনের বহুত ধনবান হুঁতি। এবার দেখবা নেক্সট, যে মহিলা মানুষ মুখরে কতবে হস প্রকাশ পায় না সে মহিলা দুঃখ ও দারিদ্র ভোগ করতে। যে মহিলা মানুষ বাম গণ্ডরে বাম কণ্ঠে বাম কররে এবং বামরে তিলচিহ্ন বা ভাতুড়ি থাকে সে মহিলা মানে বহুত সৌভাগ্যবতী হয়ে থাকে। যে মহিলা মানুষ পেট সর্প পরি সদৃশ হয়ে থাকে সেই মহিলা মানে ভোজন প্রিয় হয়ে থাকে। এবার দেখবা নেক্সট, যে মহিলা মানুষ জিভ অতি বড় ও সেই মহিলা মানে দুর্ভাগিনী স্বভাবর হয়ে থাকে। যে মহিলা মানুষ দাঁত বড় বড় হয়ে থাকে সেই মহিলা মানে রাগি স্বভাবর অটান্তি। যে মহিলা মানুষ ওঠ লাল পরি দিশে সেই মহিলা মানে সুখ শান্তি সৌভাগ্য। যে মহিলা মানুষ কোইলি আখি পরি আখি দিশে সেই মহিলা মানে বুদ্ধিবতী হয়ে। যে মহিলা মানুষ মুহ গোলাকার হয়ে থাকে সেই প্রকারের মহিলা মানে স্বলক্ষণী স্বভাবর অটান্তি। এবার আসন্তু যা মোট নেক্সট টিপস, যে মহিলা মানুষ মুহ অতি সরু বা গুজিয়া দেখা যায় সেই মহিলা মানে জিদ্খোর প্রকৃতির অটান্তি। এবে আসন্তু যা মোট নেক্সট টিপস, যে মহিলা মানে গাল উচ্চা দেখা যায় সেই প্রকার মহিলা মানে স্বভাবের সুলক্ষণী অটান্তি। যে মহিলা মানুষ অগ্রভাগের কলা যায় কিংবা তিলচিহ্ন দেখা যায় সেই মহিলা মানে সৌভাগ্যবতী হয়ে থাকে। যে মহিলা মানুষ কপালের কলা যাই হয়ে থাকে সেই মহিলা মানে ধনবান ও কীর্তিবান হুঁতি। এবার আসন্তু যা মোট নেক্সট, যে মহিলা মানুষ আখি চিল আখিয়া হয়ে থাকে সেই মহিলা মানে বহুত সেক্সি স্বভাবের অটান্তি। এবার দেখবা মোট নেক্সট টিপস, কন্যার বিবাহ শীঘ্র হওয়া শুক্লপক্ষ সোমবার ভগবান নারায়ণ ঝিওর বাপা কিংবা মাতা পূজা করা উচিত। এবার দেখবা নেক্সট, পূজার নারায়ণ হলদি রঙ রেশম চাদর ও ঘিও তৈরি লড়ু সমর্পণ করে বিবাহ প্রার্থনা করা উচিত। এইভাবে ভাবে তিন বা চারি সোমবার পূজা কলে মহিলা মানুষ ঝিও বাহা হওয়া আশা শুভফল মিলি থাকে। মহিলা মানে যদি সবু কার্যরে নিজের ইচ্ছারে করবে তবে সর্বদা বিপদে পড়ি থাকে, তেমন সবুলে সাবধানতার সহ কাম করা উচিত। এবার আসন্তু যা মোট নেক্সট টিপস, মহিলা মানে যেকোনসি কার্য করা পূর্ব আগ পছ বিচার করতু। এবার দেখবা নেক্সট, মহিলা মানে নিজের মনকু সীমা ভিতরে রাখি কাজ কলে কোণী বিপদের সম্মুখীন হব না। দায়িত্ব ও কর্তব্য অবহেলা কলে মহিলা মানে বিপদে নিশ্চিত ভাবে পড়বে। শ্বশুর ঘরে স্বামী রহলে মহিলা মানুষের জীবন দুঃখময় হয়ে থাকে। বিবাহ পরে যদি কোণী মহিলা অন্য পুরুষ খারাপ সম্পর্ক রাখে তবে সে নিজের জীবন দুঃখময় হয়ে থাকে। এবার দেখবা নেক্সট, শবদাহর ধূয়া নাকরে বাজিলে বহুত ক্ষতি হয়ে থাকে। এবার দেখবা নেক্সট, গালরে কেবে হাত দিয়ে বসন্তু না, অশুভত্ব হয়ে থাকে। বাম হাতের পানি গ্লাস ধরি পিঁতু না, মদতুল্য হয়ে থাকে। নিজ ঘরে পূর্বকু শ্বশুর ঘরে দক্ষিণকু মুন্ড দিয়ে শুলে বহুত মঙ্গল হয়ে থাকে। এবার দেখবা নেক্সট, বরগছ ও ওস্ত গছ বিবাহ দেলে কন্যাদানর ফল মিলে। এবার দেখবা নেক্সট, পূর্ণিমার দিন দশটা পরে অশ্বস্থ গছ মূলে লক্ষ্মীঙ্ নামে পূজা কলে আর্থিক সংকট দূর হুয়ে। সন্ধ্যা বেলা ঘরের দুয়ার মুহে বসন্তু না, কারণ মা লক্ষ্মীঙ্কর গমনাগমন বন্ধ হয়ে যাব। এবে আসন্তু যা নেক্সট, ঘর বাহারকু যা বেলা ডাহাণ পাখে পাঁ কলস লে আপনার মঙ্গল হব। তাহলে ঘর বা চৌরা প্রতিষ্ঠার যদি কৌড়ি এবং পয়সা পাঁতি তাকে আনি আপনার পয়সা পাখে রখতু, আপনার আহরি ধনী করে থাকে। তেমন আপনার নিশ্চিত ভাবে করতু, দেখি আপনার নিশ্চিত মঙ্গল হব। যদি আপনার পাখে পয়সা বঞ্চু না তবে পকেটে বা পয়সা রাখা জায়গায় বেলপত্র সহ মন্দারপত্র রাখতু। এবার দেখবা নেক্সট, যদি আপনার বারবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তাহলে ঘর বাহারক যা বেড়ে আপনার দুইকের দুব সাগরে নিয়ে যাতে।
ତାପରେ ଦେଖିବେ ମହାନ୍ତି ମଙ୍ଗଳ ହେବ। ଘରୁ ବାହାରକୁ ଗଲାବେଳେ ମୁଣ୍ଡରେ ସବୁବେଳେ ଟିକେ ଚନ୍ଦନ ଲଗାଇ ଯାଆନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଯେକୌଣସି ବି କାମ ଥିବ ଜୟ ହେବ। ଏବେ ଦେଖିବେ ନେକ୍ସଟ ଟିପ୍ସ, ଝାଡ଼ୁକୁ ସବୁବେଳେ ଶୁଆଇ ରଖନ୍ତୁ ଏବଂ ଲୁଚାଇ ରଖନ୍ତୁ, ଏହା ମଙ୍ଗଳ ଅଟେ। ଏବେ ଦେଖିବା ନେକ୍ସଟ, ଘର କିଣିବା କିମ୍ବା ବନେଇବା ସମୟରେ ମୁଖ୍ୟ ପ୍ରବେଶ ଦ୍ୱାର ପୂର୍ବ ଦିଗକୁ ହେଲେ ଅଧିକ ଶୁଭ ହୋଇଥାଏ। ବିଛଣାରେ ଶୋଇଥିବା ବେଳେ ଆପଣଙ୍କ ପ୍ରତିବିମ୍ବ ଆଇନାରେ ଦେଖିବା ଅନୁଚିତ, କାରଣ ଏହା ଅମଙ୍ଗଳ କରିଥାଏ, ଖରାପ ଶକ୍ତିର ପ୍ରଭାବ ମଧ୍ୟ ପଡ଼ିଥାଏ। ସନ୍ଧ୍ୟାବେଳେ ଘରର କିମ୍ବା ଦୋକାନର ଲାଇଟ୍ ଜଳାଇ ସାରି ଭଗବାନଙ୍କର ନାମ ତିନିଥର ନିଅନ୍ତୁ ଏବଂ ପ୍ରଣାମ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଏହା ଶୁଭ ହୋଇଥାଏ। ବିଲ୍ଡିଂର ସର୍ବଶେଷ ଫ୍ଲାଟ୍ରେ ବାସ କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା ଜମା ବି ଶୁଭ ନୁହେଁ। ଏବେ ଆସନ୍ତୁ ନେକ୍ସଟ, ଗୋଟିଏ ସିଧା ଲାଇନ୍ରେ ଘରର ତିନୋଟି କବାଟ ରଖିବା ଅନୁଚିତ, କାରଣ ଏହା ବହୁତ ଅଶୁଭ ହୋଇଥାଏ। ମାଛ ଜାର୍ ବା ଆକ୍ୱାରିୟମ୍ରେ ସୁନେଲି ମାଛ ରଖନ୍ତୁ ଏବଂ ଏହି ଜାର୍କୁ ରୋଷେଇ ଘରର ବେଡ୍ରୁମ୍ରେ ରଖନ୍ତୁ ନାହିଁ, କାରଣ ଏହା ଅମଙ୍ଗଳ ହୋଇଥାଏ। ତ ମୋର ଭିଡ଼ିଓ କେମିତି ଲାଗିଲା ନିହାତି କମେଣ୍ଟ କରି ଜଣାଇବେ, ଯଦି ନୂଆ ଥିବେ ତ ପ୍ଲିଜ୍ ଗୋଟେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ। ରହୁଛି, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।